ভোট প্রচারে বেরিয়ে কাঠের উনুনে রান্না করলেন প্রার্থী। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই ভাবনা তৃণমূল প্রার্থীর। স্বরূপনগরের সীমান্তে প্রচারে বেরিয়ে এভাবেই প্রচার সারলেন প্রার্থী বীণা মণ্ডল। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের স্বরূপনগরের তৃণমূলের প্রার্থী বীণা মণ্ডল ভোট প্রচারে বেরিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামের ভোটারদের রান্নাঘরে উনুন জেলে রান্না করলেন। এদিন তিনি বলেন, আমরা একই এলাকার মানুষ, কেন্দ্র সরকারের মুদ্রাস্ফীতির দরুন গ্যাস কিনতে পারে না, তাই বাধ্য হয়ে উনুনে রান্না করতে হয় তাদের। ভারত বাংলাদেশ সীমান্তের গ্রাম উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর। এখানকার মানুষদের জীবিকা মূলত কৃষিকাজের ওপরই নির্ভরশীল, তাও অন্যের জমিতে ভাগ চাষ। এই দিন আনা দিন খাওয়া মানুষদের কাছে গ্যাস কেনাটা এক প্রকার বিলাসিতা। যত দিন যাচ্ছে রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে, যার জেরে নাজেহাল অবস্থা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির। সেখানে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগর গ্রামের মানুষদের কাছে গ্যাস কেনা সাধ্যের বাইরে, তাই তাদের একমাত্র ভরসা কাঠের জালের উনুন। ওই যে আমরা চাষবাস করে খাই, আমাদের গরিব মানুষ, আমাদের ভীষণ অভাব, ওই জন্য কাঠের চালে রান্না করি। লোকের জমিতে চাষ, লোকের জমিতে টাকার অভাব, টাকার অভাবে গ্যাস কিনতে পারছি। গ্যাসটা তো হলে ভালো হয়, আর ওই লক্ষ্মী ভান্ডারের টাকাটা হলে ভালো হয়। গ্যাস দিতে পারছেন না, সেই সিলিন্ডারের দাম বেশি, তার জন্য আরো গরিব মানুষ জন্তু খায়, পরের খেতে জন্তু, ওই জন্য ওরা গ্যাস ব্যবহার করতে কাঠকুটো সমস্যা কুড়িয়ে নিতে হয়। বাড়িতে জমি জায়গা নেই, লোকের জমি ভাগে করে খেয়ে হবে। খাওয়ার জন্য কি কিনতে পারছেন? হ্যাঁ, গ্যাস, গ্যাসের হাতে দাম বেশির জন্য কিনতে পারিনি। বসিরহাটে স্বরূপনগর ব্লকের কৈজুরি গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে এবার জেলা পরিষদের প্রার্থী হয়েছেন বিদায়ী জেলা পরিষদের সভাপতি তথা স্বরূপনগরের বিধায়িকা বীণা মণ্ডল। তিনি এদিন ভোট প্রচারে বেরিয়ে ভোটারদের রান্নাঘরে উনুন জেলে রান্না করলেন। প্রার্থী বলেন, দরিদ্র কৃষকদের কাছে রান্নার গ্যাস কেনা দুঃসাধ্য হয়ে পড়েছে। তিনি বলেন, এই স্বরূপনগরের বাসিন্দারা কৃষিকাজ করে দিন আনে দিন খায়। দরিদ্র মানুষগুলো রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, গ্যাসের সাবসিডি থাকা সত্ত্বেও গ্যাস কিনতে পারে না তারা, বাধ্য হয়ে উনুনে রান্না করছে। এদিন ভোট প্রচারে বেরিয়ে নিজের দল তৃণমূল কংগ্রেস ও নিজের প্রতি সম্পূর্ণ আস্থা আছে বলে জানান প্রার্থী বীণা মণ্ডল। এই ব্লক থেকে গতবারের মতো এবারও জেতার ব্যাপারে অত্যন্ত আশাবাদী প্রার্থী। আমরা আশাবাদী, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, কারণ এটা আমাদের নিজের জায়গা। 2021-এর নির্বাচনে আমরা ভালো রেজাল্ট পেয়েছি স্বরূপনগর থেকে। এবার যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সেখানেও আমরা 100% আশাবাদী যে মানুষ আমাদের সাথে আছে। তাদের কাছে আমাদের, আমরা তো প্রচুর কাজ করেছি এই 12 বছরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার সুযোগ পেয়েছি। এবং আগামী দিনে যে কাজগুলো কম বেশি পেন্ডিং আছে সেটা আমরা করে দেখাব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।